একটা কথা আমি সব সময় বলি যারা শুধুমাত্র ছবি দেখে শুধুমাত্র ছবি দেখে দেখে করতে চাও অ্যাসাইনমেন্ট করতে চাও তারা প্লিজ আমার চ্যানেল ভিজিট করার দরকার নাই দরকার হলে আনসাবস্ক্রাইব করে দিতে পারো ওকে কারণ যারা শুধুমাত্র आंसरটা বের করে দেখো তারা প্রথমত কোনো কিছু শেখো না তারা প্রথমত কোনো কিছু শেখো না তারা শুধুমাত্র आंसरটা দেখে কপি করতেছো এবং এইটা আমি মনে করি যে এটা তোমাকে নকল করতে সাহায্য করা হচ্ছে এবং আমারটা দেখে যদি তোমরা শুধুমাত্র ওইভাবে যদি করো আমি দেখো অনেকেই কিন্তু আমি আমি কিন্তু চাইলে ফেসবুক পেজে আপলোড দিতে পারি আমি কিন্তু এটা কখনোই কি করি না দেই না কারণ তুমি যদি শুধুমাত্র কপি করে লেখো তাহলে কিন্তু তুমি কোনো কিছু বুঝতে পারবা না জাস্ট কপি করা হয়ে যাবে তো দেখো এই কথাটা আজকে এইভাবে বলার কারণটা আমি বলতেছি তোমরা যারা ভিডিও দেখো না তোমরা যারা ভিডিও দেখো না শুধুমাত্র কি করো টেনে টেনে দেখো যে আমি অ্যান্সারটা কি দিছি এটা ইয়া হলো অ্যান্সারটা হয়তো বা আরেকজনের সাথে মিলল না আরেকজনের সাথে অ্যান্সারটা মিলল না তখন তোমরা কি করবা কমেন্ট করা শুরু করবা যে আপনারটা তো অ্যান্সারটা মেলে নাই আপনারটা এটা হইছে ওইটা হইছে দেখো একটা ভিডিওতে কিন্তু হিসাব বিজ্ঞান ফিনান্স কিন্তু বিভিন্ন ভাবে করা যায় বিশেষ করে আমি বলবো যে অনেকে আমার ফিনান্স অ্যাসাইনমেন্টে বলতেছো ভাইয়া অন্যরা এটা করছে আপনি কেন এটা করছেন অন্যদের আনসার এটা আসছে আপনার আনসার কেন এটা আসছে এই কথাগুলো কিন্তু বলতেছো এই কথাগুলো তারাই বলতেছো যারা আমার ভিডিওটা দেখো নাই সম্পূর্ণ ভিডিও দেখো না আমি বলতেছি যে যারা ওইটা করছে তাদেরটা ভুল বা আমি যেটা করছি আমারটা ভুল সঠিক কিন্তু দুইটাই কিন্তু সমস্যা কিন্তু কাদের ভিতরে তোমাদের ভিতরে তো আমি বলবো তোমরা যারা শুধুমাত্র অ্যান্সার দেখতে চা অ্যান্সার দেখো ভিডিও সম্পূর্ণটা দেখো না তারা আমার ভিডিও দেখার দরকার নাই তারা ওই যে তোমাদের বিভিন্ন গ্রুপ আছে ওইখানে কিন্তু অ্যাসাইনমেন্টের উত্তর পাওয়া যায় জাস্ট ওইখানে যায় কপি করো আমারটা দেখার দরকার নেই আমাকে অ্যাভয়েড করো ওকে কেন অ্যাভয়েড করতে বলতেছি দেখো আমি তোমাদেরকে ফিনান্সের অ্যাসাইনমেন্ট একটু দেখাই এই যে এখানে দেখো বলছে যে প্রস্তাব এক সবাই একটু খেয়াল করবা যাদের ফিনান্স তোমাদের আছে আমার এখানে যারা আছো প্রস্তাব একে বলছে এককালীন আশি লক্ষ টাকা পরিশোধ করতে হবে এখন 4 নম্বর প্রশ্নে বলছে প্রথম প্রস্তাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো এখন কোন একজন টিচার আমি জানি না তিনি কি করছেন এখানে তিনি নাকি বলছেন যে এককালীন বলছে তার মানে এক বছর এককালীন মানে কি কোনো এক বছর আমাকে তোমরা একটু বলো মানে আমি কি ভুলের মধ্যে আছি এককালীন মানে কি তুমি 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 মানে অনেকে আমাকে বলতো স্যার ওই কেবলটা লেখা আছে এককালীন তাহলে আপনি 5 বছর ধরছেন কেন এককালীন ধরছে আপনি এককালীন বলছে আপনি এক বছর ধরবেন অমুক স্যার এককালীন ধরছে তমুক স্যার এক বছর ধরছে এটা করছে ওই স্যার এটা করছে ওই স্যার সেটা করছে তো এই ধরনের কমেন্ট যারা করতেছো তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখো নাই হ্যাঁ যে এখানে কিন্তু এককালীন মানে এক বছর এটা কিন্তু কোনোভাবেই ভাবেই কিন্তু কি গ্রহণযোগ্য না এখানে দেখো কোন বছর কিন্তু দেয়া নাই এখানে কোন বছর দেয়া আছে কয় বছরের জন্য না যে প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো এখন দেখো তুমি যদি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে চাও তাহলে তোমাকে কিন্তু একটা বছর কি করতে হবে এখন যে সার এক বছর কেউ চার ধরতে পারে পাঁচ ধরতে পারে দশ বছর তার যে খুশি সেটা কি করতে পারে ধরতে পারে কিন্তু এক কালী লেখা আছে মানে এইটা এক বছর এটা কি সঠিক নাকি ভুল তোমরা যারা আসো আমার প্রশ্নের উত্তর দাও এককালীন মানে কি এককালীন মানে অ্যাপার্টমেন্ট টা ক্রয় করার জন্য তুমি একবারে আশি লক্ষ টাকা জমা দিবা দিয়ে তুমি অ্যাপার্টমেন্ট কি করবা কিনে ফেলবা এককালীন তো এখানে বছর কিন্তু হ্যাঁ তুমি বলতে পারো বছর দেওয়া নাই আমি শূন্য ধরে করব আবার কথা শোনো যে বছর দেওয়া নাই তুমি কি করবা শূন্য ধরে করতে পারো এটাও হইতে পারে কারণ বছর যেহেতু দেওয়া নাই তুমি শূন্য ধরে করতে পারো তো অনেক টিচার যদি এরকম বলে যে বছর তো দেওয়া নাই তাহলে তুমি শূন্য ধরে করি কেন এরকম কিন্তু বলতে পারে তো তুমি কি করতে পারো শূন্য ধরে করতে পারো তুমি এক বছর ধরে নিয়ে করতে পারো দুই বছর ধরে নিয়ে করতে পারো পাঁচ বছর ধরে নিয়ে করতে পারো কিন্তু শূন্য ধরাটা যৌক্তিক আমার মতে না কেন যৌক্তিক না একজন কমেন্ট করছে যেহেতু কোনো কিছু বলা নাই আপনি ধরলেন কেন শূন্য ধরলে কি আমাদের ভবিষ্যৎ মূল্য বেরোবে না শূন্য ধরে তো 80 লক্ষ টাকার শুন ভবিষ্যৎ মূল্য 80 লক্ষ টাকাই হবে আজকের 80 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য কত 80 লক্ষ টাকাই 80 লক্ষ এখন তারপরেও যদি কেউ ঘাত তারামি করে করতে চাও এখানে যে কোন রাই যেহেতু বছর ধরা নাই বছরের কথা যদি উল্লেখ নাই তুমি শূন্য ধরতে পারো তুমি এক ধরতে পারো তুমি দুই ধরতে পারো চার ধরতে পারো পাঁচ ধরতে পারো 10 ধরতে পারো 20 ধরতে পারো যা খুশি তুমি কি করতে পারো অনেকেই বলতেছো যে ভাইয়া আপনার উ এবং ঘ নাম্বারের উত্তর ভুল হয়েছে আমি তাকে কমেন্ট করলাম ভাইয়া কি ভুল হয়েছে বলতেছে আপনার উত্তরে আসছে এটা আমি ক্যালকুলেশন করতেছি বারবার এটা আসতেছে আমি কিন্তু ভিডিওতে স্পষ্ট ভাবে বলে দিছি যে তুমি যদি চার সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করো সেটাও রাইট তুমি যদি সব কিছু নিয়ে ক্যালকুলেশন করো সেটাও কিন্তু কি রাইট আমি খাতাতে লেখছি চার সংখ্যা কিন্তু ক্যালকুলেশন করার সময় কি লেখছি সবগুলো সংখ্যা দিয়ে কি করছি ক্যালকুলেশন করছি আমার প্রত্যেকটা প্রশ্নের সমাধান করা আছে সবগুলো সংখ্যা দিয়ে এখন তোমরা বলতে পারো আপনি সবগুলো সংখ্যা কেন লিখলেন না সবগুলো এটা তোমার চার সংখ্যা নিয়ে করলেও তুমি যে অ্যানসারটা বের করতেছো ওইটাও সঠিক হ্যাঁ কিন্তু আমি যেটা বের করছি ওইটা হচ্ছে একদম অ্যাকুরেট অ্যানসার ওইটা কি একদম অ্যাকুরেট অ্যানসার কারণ কি আমি ক্যালকুলেটারে যতগুলো সংখ্যা আসছে আমি সব আমি লিখছি চার সংখ্যা এটা ঠিক আমি লিখছি কয় সংখ্যা কথা বলছি চার সংখ্যা কিন্তু আমি ক্যালকুলেশন করার সময় কিন্তু কি সবগুলো দিয়ে ক্যালকুলেশন করছি তাহলে কোনটা সঠিক চারটা দিয়ে করলে সঠিক নাকি সবগুলো দিয়ে করলে সঠিক সবগুলো দিয়ে করলে সঠিক সবগুলো দিয়ে করলে সঠিক তো আমি তোমাদেরকে অনুরোধ করব দয়া করে ভিডিও দেখো অনেক কিছু শিখতে পারবা সেটা শুধুমাত্র যে আমার ভিডিও দেখতে হবে তা না যে কারো ভিডিও দেখো শিখতে পারবা টিচাররা কিন্তু তোমার চাইতে না একটু বেশি তো একটা শুধুমাত্র যে আমার কথা তাই না যে কোনো স্যারের কমেন্টে ভুল হয়েছে আপনারটা এই কথাটা বলার আগে একটু ভিডিওটা দেখে দয়া করে তারপরে কি করবা কমেন্টটা করবা কথা বুঝতে পারছো তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ